Realme C17 मोबाइल फोनটিতে কি কি আছে? Realme C17 मोबाइल फोनটিতে ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে। বুঝতে পেরেছি। আর কি আছে ভাই? ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ থাকতে আর কি প্রয়োজন? ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। আসলে কিছু কিছু মানুষের এই ধারণা সৃষ্টি হয়েছে, তাদের ব্যবসা দেখলে মনে হবে যে ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ দেওয়া হয়েছে, আর কি প্রয়োজন? এই ব্যাপারটি রিয়েলমি এবং কিছু কিছু মানুষ দেখাচ্ছেন বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন রিভিউতে। তো আসলে একটি ফোনে শুধুমাত্র 90 হার্জ রিফ্রেশ রেটকেই গুরুত্ব দিল, না আরও কোনো কিছু প্রয়োজন আছে? এই বিষয়টি অবশ্যই জানা দরকার। অথচ যেসব নর্মাল ইউজারদেরকে টার্গেট করে মোবাইল ফোনটি বাজারজাত করা হয়েছে, তারা আদৌ 90 হার্জ রিফ্রেশ রেটের মানে বুঝবেন কি না, এই বিষয় নিয়ে আমি সন্দিহান। কারণ আমি নিজে দেখেছি যে অনেকেই সাধারণ ইউজার যারা আছেন, তারা মোবাইল ফোন কেনার সময় ক্যামেরা এবং র্যাম রম এই তিনটি বিষয় তারা একটু প্রাধান্য দেন, যে আমার মোবাইল ফোনটিতে ফিক্সড মেমোরি কত আছে, র্যাম কত আছে এবং ক্যামেরা মেগাপিক্সেল কত, এই তিনটি বিষয়কে তারা প্রাধান্য দিয়ে মোবাইল ফোন কিনেন। সেই জায়গায় তারা নর্মাল ইউজারদের জন্য নিয়ে এসেছে 90 হার্জ রিফ্রেশ রেট, এবং এই বিষয়টিকে তারা গুরুত্ব সহকারে প্রচার করছে বিভিন্ন মিডিয়ায়। 3 ইঞ্চি রড এবং 4 ইঞ্চি দেয়াল দিয়ে 10 তলা ফাউন্ডেশন দেওয়ার মতো এই কাজটি করেছে রিয়েলমি। যে ফিচারগুলোর দিকে তারা নজর দেওয়া উচিত ছিল, সাধারণ মানুষ যে ফিচারগুলো দেখে ফোন কিনে, সেই বিষয়টিকে তারা একেবারেই প্রাধান্য দেয়নি। এর জন্য বিভিন্ন টেকনোলজি গ্রুপে দেখলাম শ্রীলঙ্কান এক কাপলের পিকচার ভাইরাল হয়েছে, এবং সেখানে যে ছেলেটি আছে তাকে স্ন্যাপড্রাগন 460 সাথে তুলনা করা হচ্ছে এবং মেয়েটিকে 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে তুলনা করা হচ্ছে। যদিও ট্রল, তারপরও এই বিষয়টি অনেক ভাইরাল ইতিমধ্যে। আসলে রিয়েলমিও একই কাজ করেছে, কলা দেখিয়ে মূলা বিক্রি করার মতো। তো এই বিষয়টি নিয়ে যাই হোক, ট্রল হচ্ছে, ট্রল তো আর ট্রলই, এই বিষয়ে শুধুমাত্র ফানি পোস্ট হিসাবে গ্রহণযোগ্যতা পাবে এবং কেউ সিরিয়াসলি নেবেন না। এ বাজেটের মধ্যে 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে HD+ ডিসপ্লে না দিয়ে সেখানে 60 হার্জ রিফ্রেশ রেটের সাথে একটি ফুল HD ডিসপ্লে দেওয়া যেত। যেহেতু এই ফোনটি হেভি ইউজার বা গেমারদের জন্য তৈরি করা হয়নি, সেক্ষেত্রে এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে একটু নজর দেওয়া উচিত ছিল রিয়েলমির। রিয়েলমি বাংলাদেশের আম জনতাকে টার্গেট করে একটি চালাকির আশ্রয় নিয়েছে। যেখানে প্রসেসর সেট আপের নড়বড়ে অবস্থা, সেখানে 6 GB র্যাম 128 GB ইন্টারনাল মেমোরি দেয়া আর স্কুটির মধ্যে পালসারের শেড লাগানো একই কথা। আমাদের দেশে মানুষ 15 থেকে 20 হাজার টাকার মধ্যে মোবাইল ফোন কিনে হেভি ইউজের জন্য, এবং 10 থেকে 12 হাজার টাকার মধ্যে মোবাইল ফোন কিনে নর্মাল ইউজের জন্য। সেখানে 16 হাজার টাকা দিয়ে নরমাল ইউজের জন্য ফোন কিনে লাভ কি? বাংলাদেশের বাজারে রিয়েলমি একটি আস্থা তৈরি করতে পেরেছিল। C2, C3, 6i এর মতো মোবাইল ফোন দিয়ে বাংলাদেশের বাজারে একটি শক্তপোক্ত অবস্থান তৈরি করেছিল রিয়েলমি। সেগুলোতে ফিচারের সাথে সামঞ্জস্যপূর্ণতা রয়েছিল, কিন্তু রিয়েলমি C17 মোবাইল ফোনটিতে তা পাইনি। তবে একটি জিনিস পেয়েছি, বাংলাদেশ থেকে এই ফোনটি গ্লোবালি লঞ্চ হয়েছে, যা অবশ্যই গর্ব করার মতো বিষয়। আমরা চাই প্রতিনিয়ত বাংলাদেশ থেকে এভাবে গ্লোবালি ফোনগুলো লঞ্চ হোক, কিন্তু এই ফোনটির বাজেট যদি একটু কমিয়ে দেওয়া যেত, যেমন 16 হাজার থেকে 12 হাজার টাকার মধ্যে ফোনটি নিয়ে আসা যেত, তাহলে বাংলাদেশের মানুষ কিনতে পারতো, যারা নর্মাল ইউজার আছেন তাদের জন্য। যেহেতু গেমাররা এই ফোন কিনবেন না, সেক্ষেত্রে নর্মাল ইউজার যারা আছেন তাদের জন্য অবশ্যই বিষয়টি ভেবে দেখা উচিত। যেহেতু ফোনটিতে হেভি ইউজ করাই যাবে না, তাহলে 6 GB র্যাম এবং 128 GB ইন্টারনাল মেমোরি দিয়ে কী হবে? এর চেয়ে ওয়ালটনের Realme GH9 মোবাইল ফোনটি কিনতে পারেন 2 GB র্যাম এবং 16 GB ইন্টারনাল মেমোরি, কারণ সার্ভিসের দিকে প্রায় একই পাবেন। যদি র্যাম বেশি থাকে, এর মানে এই নয় যে আপনি মোবাইল ফোনটিতে খুব বেশি ইউজ করতে পারবেন, খুব ফাস্ট পাবেন, কারণ প্রসেসর হলো একটি মোবাইল ফোনের মাদারবোর্ড। যেখানে প্রসেসর ভালো হবে, সেখানে র্যাম একটু কম হলেও সমস্যা হয় না। বিষয়টি রিয়েলমি জানেও, কিন্তু তারপরও কেন এই কাজটি করলো বুঝতে পারলাম না। এই প্রথম রিয়েলমির কোনো ফোনকে নিয়ে সমালোচনা করতে হচ্ছে, কারণ এর আগে রিয়েলমি এত নড়বড়ে অবস্থা নিয়ে কোনো ফোন বাজারজাত করেনি। ভিউয়ার্স, রিয়েলমির C17 এর হাইলাইট বিষয়গুলো নিয়ে আলোচনা বলেন অথবা সমালোচনা বলেন, আজকের পর্বে আমরা করলাম, এবং আশা করি রিয়েলমি এই বিষয়টাকে গ্রাহকদের যে চাহিদা আছে, সেই চাহিদাকে প্রাধান্য দিয়ে পরবর্তী সময়ে ভালো ভালো মোবাইল ফোন বাজারজাত করবে। সবশেষে আমি বলবো, যাদের বাজেট আছে এবং এই ফোনটি যাদের চয়েস হয়েছে, তার ডিজাইন বিল্ড কোয়ালিটি দেখে অবশ্যই এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি एक कथाय असाधारण। तो जादेर डिजाइन एवं बिल्ड क्वालिटी देखे चॉइस हयेछे मोबाइल फोनटी एवं बाजेट आछे ताहले एई फोनटी किनते पारेन। एई फोनटी आसले एकेबारेई खाराप ना, तबे बाजेट एवं फीचरेर साथे किछुटा असामंजस्यपूर्णता रयेछे। एर जोन्नोई आजकेर भिडियोते आमरा एई विषये विस्तारित आलोचना करलाम। यदि आपनार बाजेट थाके फोनटिर चॉइस हय ताहले फोनटी किनते पारेन। आमरा कखनोई बोलबो ना आपनि फोनटी किनबेन ना। फोनटिते जे भूलगुलो तारा करेछे, जे भूलगुलो तारा ना करले फोनटी आरो हाइलाइट हतो, आरो एगिये जेतो एवं आमरा बांग्लादेशेर फोन ग्लोबाली लॉन्च होयेछे आमरा ए विषयटी निये आरो गर्व करे बोलते पारताम आमादेर फोनटीते एई एई फीचारगुलो रयेछे। किन्तु बांग्लादेश थेके ग्लोबाली लॉन्च होयेछे ठीकई, किन्तु फीचारगुलोते आमादेरके अनेकटाई ठकिয়েছে रियलमी। तो ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে রেগুলার মোবাইল রিভিউ সম্পর্কে ভিডিও আপলোড হয়, আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।